আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে কেন্দ্র শহীদ মিনার এলাকা সহ রাজধানীতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। একুশের আগের রাত থেকেই মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর 8,000 সদস্য। সকালে কেন্দ্র শহীদ মিনার এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন কথা জানান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে ভিভিআইপি ছাড়া সবাইকে পলাশী মোড় হয়ে শহীদ মিনারে ঢুকতে হবে। সাধারণ জনগণকে শহীদ মিনারে আসতে হবে, পলাশী মোড় দিয়ে আসতে হবে।